হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন পিউলিপ। আমার ফেসবুক পেজের নাম পিউলিপস ওয়ার্ল্ড, দুটোতেই আপনাদের অনেক ওয়েলকাম জানাই। আজকে যাচ্ছি আমরা একটা বার্থডে পার্টিতে। রাউরকেলার অনেক বাঙালি ফ্যামিলি আছে, তার মধ্যেই ওনারা একজন, আর তার থেকেও বড় কথা সন্দীপের কলিগ অর্জুনদা। তো ওনার আজকে মেয়ের জন্মদিন, একটু তাড়াতাড়ি যেতে বলেছিল অনু, কিন্তু আমাদের বেশ দেরি হয়ে গেল, 7টার মধ্যে আমরা বেরোতে পারলাম না। এখন বাজে 7:15, তো আমরা এতক্ষণে বেরোচ্ছি। ও, তার আগে বলে রাখি বার্থডে গার্লের নাম অনু, ও এই 16 বছরে পা দিল। তো মেয়েদের তো একটু রেডি হতে দেরিই হয়, তো যাই হোক কিছু করার নেই, এতক্ষণে আমরা বেরোলাম। আর এদিকে রাউরকেলার রাস্তাঘাট নতুনভাবে সেজে উঠেছে, তার কারণ 2023 হকি ওয়ার্ল্ড কাপ রাউরকেলাতে হবে, তো সেই কারণে রাউরকেলাটাকে নতুনভাবে সাজিয়ে তুলছে। চারিদিকে এখন কাজ চলছে রাস্তার। এমনিতেও রাউরকেলা একটা স্মার্ট সিটি, কি নেই এখানে, তাছাড়া হকি ওয়ার্ল্ড কাপ হবে, তো চারিদিকে ভালোই সাজো সাজো রব উঠে গেছে, বেশ দারুণভাবে সাজিয়ে তুলছে রাউরকেলাকে। তো যাই হোক, ভালো লাগছে রাস্তাঘাটে বেরিয়ে। তো চলুন, কথা বলতে বলতে চলে এসেছি অর্জুন দাদের বাড়িতে। এই যে হচ্ছে বার্থডে গার্ল অনু, আর এরা হচ্ছে ওর বান্ধবীরা, তাই তো? নাম বলে দে বান্ধবীদের। ওটা নির্জয়া, এটা চেতনা, এটা সুস্মিতা, এটা মনস্বী। হাই। তো চলুন পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন তনুশ্রী দি, অনুর মা। আর অর্জুনদাকে তো আপনারা প্রথমে দেখলেন, তো অলরেডি গেস্টরা চলে এসেছে, এরপরে শুরু হবে কেক কাটা। তো তার আগে অনেক ধরনের স্ন্যাক্স আছে, চলুন আগে খাওয়া যাক। চলুন, বুবান এখন পুরোপুরি গুটিয়ে গেছে, কারণ ওই প্রথম এসেছে, তো এখানে এত লোকজন দেখে ও ঘাবড়ে গেছে, তো এখন কথা বলবে না। আর এদিকে চিকেন পকোড়া দেওয়া হচ্ছে সবাইকে, স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া, ভেজ স্যুপ আছে, সুইট কর্ন আছে, আর এইসবই আছে। যাই হোক, তো আমরা এখন এগুলোই খাওয়া দাওয়া করছি আর একটু গল্প গুজব। আর ইনি হচ্ছেন বর্ণালী দি, এতক্ষণ বুবানের সঙ্গে যে কথা বলছিল উনি সৌরভদা, ওনার ওয়াইফ। এদের বাড়িও কিন্তু আমাদের বিষ্ণুপুরে, একদম আমাদের বাড়ির কাছাকাছি। 5 বছর আগে বর্ণালী দিদের সঙ্গে দেখা হয়েছিল অনুর জন্মদিনে, আর এই 5 বছর বাদে আবারও দেখা অনুর জন্মদিনে। তো বহুদিন বাদে সবার সঙ্গে দেখা হয়, বেশ ভালোই লাগলো। কিন্তু মাঝে মাঝে পড়ে, কবছর হলো এই ডিসেম্বর 5 বছর এই হাতে কিন্তু গরম লাগবে না তো? খাবার গুলোকে
আমি এখন চলে এসেছি কিচেনে, আর এখানে এখন গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে, আর ওদিকে সার্ভ করা হচ্ছে। আর এদিকে রেডি আছে ভেজ কাটলেট, যেটা কি না ডিনার টাইমে গরম গরম ভেজে সার্ভ করা হবে। যে কোনো অনুষ্ঠানে এই জায়গাটা আমার বেশ পছন্দের জায়গা। আমার বাড়িতে অনুষ্ঠান হলেও আমি এই জায়গাটা বেশি সময় কাটাই, কারণ আমার যে কোনো শেফের রান্না দেখতেই খুব ভালো লাগে। অনু কিন্তু বেশ ভালো ড্রয়িং করতে পারে। এখানে যেমন দর্শনের স্কেচ করেছে, সেরকম বাইরের ঘরেও দেখলাম বেশ কয়েকজনের ছবি আঁকা আছে, বেশ ভালোই হয়েছে ছবিগুলো। তো যাই হোক, চলুন এরপর কেক কাটা হবে। তো এদিকে অনুরা তর্স হয়েছে না, ওর মোটামুটি গিফটের বক্সগুলো না খোলা পর্যন্ত হবে না। তো যাই হোক, আমরা সবাই মিলে চলে এসেছি এখন এটাই দেখতে কে কি গিফট দিয়েছে। এমনি কিছু পেশেন্ট থাকুক না থাকুক, গিফট দিয়ে অগাধ পেশেন্ট আমার। 15 দিন পরে সে বলতে গিফট লেকে আবার দেবে। ये कौन दिया? आप दियो क्या? जितना वाह, बहुत सुंदर है। এটা ওর ফ্রেন্ড দিয়েছে, তুমি দিয়েছো না? টিকেট সে ও দিয়েছে, এটা বেশ ভালো। তাহলে ও আজ ইয়ে না ছড়ি দিয়ে ফটো ইয়ে বলা স্ট্যাটাস মি ইয়ে না রাখি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইটা আমরা দিয়েছি ডায়মন্ডের যে এটা। আচ্ছা মা, এটা এটা মা হেভি না? হ্যাঁ এটা মা দিয়েছে। এটা কত কি দেখি? এটা সুস্মিতা, এটা শ্রেয়া, এটা হিয়া মাইবা, এটা মায়ের টাকা কিবা, এটা আস্থা। হ্যাঁ তোমাকে আমি কাকিমাই বলবো। কাকিমা নেই তোমাকে, ওর কি আফসোস ছিল আগে আমার কাকিমা বলবো, এটা কাকিমা বলবে। এটা প্রীতি দিদি, আর এই দুটো কিউট কিউট ইউনিকর্ন ব্লগার পিউলিপ বল, খুব সুন্দর কাপড়। এটা আমার ছোট দিদি ছোট দিদি ভাই। হ্যাঁ আর এটা এটা বর্ণালি, বর্ণালি বৌদি, ওই যে বর্ণালি, ওই যে বর্ণালি বৌদি। তুমি কি করছো এখানে? এটা আমার ভাই দিয়েছে ইটান, ওই যে ভাই দিয়েছো ইটান, তাই তো? মা বাবা দিয়েছে।
অনুকে কি গিফট পেল সেসব তো আমরা দেখে নিয়েছি। এরপরে শুরু হবে রাতের খাবার খাওয়া, তো তার জন্য প্রস্তুতি চলছে। যদিও রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু গরম গরম ভেজ কাটলেট আর পুরি ভাজা হচ্ছে। তো এরপরেই আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু হবে। তো চলুন আমরা দেখে নিই কী কী আজকে রান্না হয়েছে। হয়েছে ফুলকপি রোস্ট, আর হয়েছে চিলি চিকেন, আর ভেজ কাটলেট, এদিকে হয়েছে পুরি, আর হয়েছে ফ্রাইড রাইস, এছাড়াও আছে পাঁপড় ভাজা, পায়েস আর মিষ্টি। তো অনু এদিকে বসে পড়েছে ওর ফ্রেন্ডদের নিয়ে, আর ওদিকে পুচকুগুলো আলাদা বসে গেছে, আর ওদিকে ছেলেগুলোও আলাদা বসে গেছে। তো আমরা এখন মেয়েগুলো বাকি আছি, তো এদের হয়ে গেলে আমরা বসবো। অনেকটাই রাত হয়ে গেছে, এরপরে আবার যে যার বাড়ি ফিরতে হবে। এই রূপকথা সিনেমাটা, সিনেমাটা দিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ছাড়া বাদবাকি সবাই বেশ গল্পে মশগুল হয়ে আছে। আর এদিকে অর্জুনদা সবার জন্য চিলি চিকেন প্যাক করে দিয়েছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে দেখুন পুচকুগুলোর বদমাইশি এখনও কমেনি, ওরা যতটুকুনি পারছে বদমাইশি করে নিচ্ছে। তারই ফাঁকে অনু চলে এসেছে ওর বৌদির দেওয়া ড্রেসটা পরে, দেখাতে কেমন লাগছে, বেশ ভালোই লাগছে। পার্টি শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। এখন সবাই বেরিয়ে গেছে, আমরা লাস্ট আছি এখনো। 11টা বাজে এখন, আবার আসবে। হ্যাঁ ঠিক আছে। বাইরে বেশ ঠান্ডা, এতক্ষণ বোঝা ছিল না ঘরের মধ্যে, তো আমি বাইরে বেরিয়ে সোয়েটারটা পরে নিলাম ওই জন্য। তো যাই হোক, আমাদের পার্টি শেষ হয়ে গেল আজকে দিনের মতো। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। পিউ তো সোয়েটারটা করো, লেগে যাবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, টাটা 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 টাটা। আচ্ছা ঠিক আছে চলো। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজে নতুন কোনো বন্ধু হিসেবে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওয়ে। আজকের মতো গুড নাইট।